সামনে পবিত্র ঈদুল আজহা। কোরবানির এই ঈদে মশলার চাহিদা থাকে সবচাইতে বেশি। দিনাজপুরের হিলি ও বিরামপুরে সপ্তাহখানেক ব্যবধানে কালো এলাচ কেজি প্রতি 100 টাকা বেড়ে 1050 টাকা, সাদা এলাচ 250 টাকা বেড়ে 1500 টাকা, জিরা 750 টাকা, আদা 300 টাকা, এছাড়াও অন্যান্য পণ্যগুলোরও বাড়তি দামে বিক্রি হচ্ছে। 15 দিন আগে যেটা কিনছি সে তুলনায় অনেকটা মানে বাজার একটু বেশি মনে হচ্ছে। পেঁয়াজ 70 টাকা কেজি, মনে করে 300 টাকা আদার কেজি, আবার হচ্ছে রসুন 120 টাকা, দাম তো কমেনি। এখন তো মোটামুটি বাজার আগের চেয়ে একটু হলো বেশি আছে। বলে ঈদ সামনে রেখে মশলা এখনো মানে তেমন কোনো বাজার বৃদ্ধি হয়নি। ঈদ বাজার ঘিরে চাহিদার প্রেক্ষাপটে স্থানীয় বাজার সহ সব স্থানে দাম স্বাভাবিক রাখতে আমদানি বৃদ্ধির চেষ্টা করছেন ব্যবসায়ীরা। আমরা ঈদকে কেন্দ্র করে পর্যাপ্ত আমদানি করার প্রক্রিয়াতে আছি, যাতে করে ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে কিনতে পারে। আমদানিকৃত মশলা জাতীয় পণ্য নিয়ে কেউ যেন কোনো ধরনের কারসাজি করতে না পারে এ বিষয়ে কঠোর নজরদারির কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অপ্রয়োজনীয়ভাবে মূল্য বৃদ্ধি করে বা অতিরিক্ত মূল্যে এই মশলা সহ অন্য যে কোনো পণ্য বিক্রয়ের চেষ্টা করে সে বিষয়ে আমরা কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা। ব্যবসায়ীদের সঠিক মনোভাব আর প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে স্বাভাবিক থাক ঈদ মশলার বাজার, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।